গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও আছি, মোটামুটি আছি। বাবা আগের তো অনেকটা সুস্থ, যতক্ষণ না উঠে বসছে, যতক্ষণ গালে তুলে না খাচ্ছে, ততক্ষণ সুস্থ আর কেমন বলবো। তবে হ্যাঁ, আগের থেকে বাঁ হাত বাঁ পাটা নাড়াচ্ছে। তো এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট, কালকে তো নীলষষ্ঠী ছিল জানো, আজকে চড়ক। তো সকালবেলায় উঠেছি, অনেক সকালে উঠে এই যে পুজো আর্চা করে নিয়েছি ঠাকুরকে সেবা দিয়ে, তারপরে রান্নার দিকে গিয়েছি। রান্না টান্না করে তারপরে ঘর দোরগুলো একটু গোছাবো। সকালে যেসব কাঁচা কুচো করেছি, যেটা পরে কালকে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এবং বাড়িতেও পুজো করেছিলাম, যেসব শাড়িগুলো পরে সেগুলো সব সার্ফে ধুয়ে দিয়েছি। বিছানার দেখো কী অবস্থা, মেয়ে বসে সে টিভি দেখছিল। ও তো টিভি বলতে মারামারি বই, কার্টুন এসব দেখতে খুবই ভালোবাসে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, বরমশাই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেলো। রান্নাও আমি বসিয়ে দিয়েছি, একটু সকাল সকালে রান্না বসালাম আজকে। তো আজকে রান্না হবে এই যে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে। মাছটা তো ভাজা হয়ে গেছে, এরকম মাছ ভাজা হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে করবো মুড়ি ঘন্ট, আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তেলের পরে জিরে ফোড়ন দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে, তারপরে কাঁচকলা আলু এরমভাবে কেটেছি, কেটে এটাকে ভাজতে দিয়েছি। আর এই যে জিরে আর আদা বাছছি আমি, যেটা হচ্ছে মুড়ি ঘন্ট ডালেও যাবে, প্লাস হচ্ছে মাছের ঝোলেও যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটু আমাকে সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। তো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে আদা বাটা দিয়ে, এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবো। দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা। লঙ্কা আমি বেটে দিতে পারতাম, কিন্তু আমি লঙ্কা বেটে দিইনি, তার কারণ হচ্ছে মেয়ে এখন কম বেশি খাই, মাকে মাছ খাস একটু খাই, ভাত নুন তেল একটু খাই। তো এই জন্য লঙ্কা তার দু চারটে শুধু ছিঁড়ে দিলাম। এটাকে ভালো মতো কষিয়ে দিয়ে জল দিয়ে এই যে কষা মতো দিয়ে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন। এই যে একটু ফুটে উঠেছে ঝোলটা, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি, মনা ওর গাড়ি ওরে দিয়ে দাও, দিয়ে দাও, আমি বাবারে বলবো কিনে এনে দিতে তোমারে, দিয়ে দাও। এবার এটা ভালো মতো ফুটতে থাকুক। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবারে মুড়ি ঘন্টটা বসিয়ে দেবো। আর এই দেখো মাছে, মানে ট্যাংরা মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ফাইনাল লুক এটা। একটু ঝোলঝোল রাখলাম, যেহেতু কাঁচকলায় তো ঝোল টানে, তার জন্য একটু ঝোলঝোল রাখলাম। তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছে এই যে একটা পেঁয়াজ কুচি। আমি মুড়ি ঘন্টটা এভাবে বানাই, আর তেজপাতাও দিয়ে দেবো দুটো। ডাল আমি সেদ্ধই করে নিয়েছি, ডাল আর ওই জন্য মানে ইয়ে সেদ্ধ করা লাগবে না, প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি। আচ্ছা, তো এবার তেজপাতা দিয়ে দিলাম দুটো, আর এই যে থেঁতো করা রসুন খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো মতো করে এটা ভেজে নেব। ভালো মতো এবার একটু ভাজা হোক। একটু টমেটো দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার টমেটো ঘরে ফুরিয়ে গেছে, এই জন্য আর দেওয়া হলো না। তো দিয়ে দিলাম এই যে কটা কাঁচা লঙ্কা, এবার এটাকে ভালো মতো আমি ভাজা ভাজা করবো।
এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এবার দেখো ভেঙে রাখা মাথা, এটাকে ভেজে নিয়েছিলাম, তোমরা তাকে দেখে বুঝতে পারছো যে ভেঙে নিয়ে ভেজে নিয়েছি। এটাকে একটু এর সাথে ভালো মতো কষিয়ে নেবো, একটুখানি দেবো এই যে জিরে বাটা, জিরে আর আদা বাটা, এই যে জিরে আর আদা বাটা, এটাকে ভালো মতো কষাবো। এই যে ডাল পুরো ফুটে উঠেছে, ডাল ঢেলে দিয়েছিলাম, একটু মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে, আরেকটু হলুদ দিতে হবে, আরেকটু হলুদ দেবো, আর মুড়ি ঘন্টটা হলে হয়ে যায়। দেখো খুব পাতলা করিনি, একটু গাঢ় গাঢ় করেছি, মুড়ি ঘন্টের ডাল খুব পাতলা ভালো লাগে না, ওই জন্য পাতলা করিনি। এটা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েছি, রুই মাছের মাথা আমি দিইনি, রুই মাছের মাথা দিয়ে ভালো লাগে না খেতে, ওই জন্য রুই মাছের মাথা আমি দিইনি। তো এবার নামিয়ে নেবো, তো এই দেখো মুড়ি ঘন্টর ফাইনাল লুক, এই যে একদম গাঢ় গাঢ় মুড়ি ঘন্ট। তো রান্না করেছি যে ট্যাংরা মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর মুড়ি ঘন্ট, আর এই যে কড়াই ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার বসাবো লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করব। তোমরা হয়তো ভাবছো যে আর বাবা এতগুলো মাছ তাহলে কতই না বড় লোকেরা, সেটা না, মাছ এনেছিল আজ দু তিন দিন হয়ে গেছে, ডিপ ফ্রিজে রাখা ছিল সব মাছ, মানে আমাদের একবারে যখনই আনে একবারে অনেক মাছই নিয়ে আসে, তো আমি জানি দুদিন বড়মশাই নিরামিষ খেয়েছে, তো আর আর ওর নিরামিষ মুখে নজবে না, আমি এটা খুব ভালো করেই জানি, তার জন্যই আমার এই সব রকমই করতে হলো। তো যাই হোক, এই যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে জিরে আর আদা বাটা একটু রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে লাউটা আমি ঢেলে দেবো, কুচিয়ে রেখেছিলাম দিয়ে পরিষ্কার করে, তো সেটা লঙ্কা পেঁয়া আর কা লাউ এটা আমি এই যে ঢেলে দিলাম, এবার দিয়ে দেবো লবণ হলুদ সব সামান্য সামান্য করে দিয়ে দেবো। লাঞ্চের মেনু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, এই দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর এদিকে আছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর এইটা হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর এই পাশের বাড়ির থেকে মোচা, আমি কচুরলতি মোচা খেতে ভালোবাসি বলে আমার জন্য দিয়ে গেল এখন রান্না করে মোচা আর কচুরলতি, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো তোমরা প্লিজ 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 আমার ইউটিউব ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটিকে ফলো শেয়ার লাইক কমেন্ট করে দাও, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব 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 প্রয়োজন আমাদের আমার, আর আমার বাবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, মেয়েটার শরীরটা একটু খারাপ করেছে, পটি করছে, পাতলা একদম ভালো লাগছে না, জন্য জন্য সকাল সকাল রান্না করে নিলাম, ভাত আমি এখনও বসাইনি, ভাত এখন বসাবো না, ভাত ওই দুটো আড়াইটে পৌনে তিনটের দিকে ভাত বসাবো, এখন বসাবো না, তরকারি মরকারিগুলো গুছিয়ে নিলাম, এবার মেয়েকে স্নান করাবো, ঘর দোরগুলো পরিষ্কার করবো, গোছাবো, আজকে আর বেডশিটটা তুলবো না, ভেবেছিলাম আজকে বেডশিটটা তুলে দেবো, কালকে পয়লা বৈশাখ, কালকেই ভাবছি বেডশিটটা তুলবো, আজকে আর তুলবো না। এবার মেয়েকে একটু খাইয়ে নিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে দেখা হবে, আর খুব শিগগিরই একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছি তোমাদের সামনে, তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ফলো করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, টাটা, বাই বাই।